Assalamualaikum viewers, kemon achen shobai am shonali hazir hoye gelam apnader samne ajke ami amader kichu nokshi katha dekhiye debo bachchader tar age ami dokane naam thikana ta dekhiye dicchi amar page er naam hocche poly handicraft and fashion youtube channel er naam shonali blogger এখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটি নাম্বার দেওয়া আছে, যারা যেটা পছন্দ যোগাযোগ করে আপনাদের এখান থেকে প্রোডাক্ট আপনি নিতে পারেন। দোকানটি হচ্ছে ইস্টার্ন মল্লিকাতে 3/76 নম্বর দোকান। তো আমি দেখিয়ে দিচ্ছি কিছু কাঁথা, দেখেন এখানে সব আইটেমে এই কাঁথাগুলো সব ডিজাইনগুলো কাছাকাছি হবে, আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা কালারটা বলে দিতে পারেন যে এই কালার এই কালার, আবার ডিজাইন ওই অনুসারে হবে কিনা, প্রত্যেকটা ডিজাইনে প্রত্যেকটা কালার উপর করা হয়েছে। সাইজটা বলে দিচ্ছি, এটা হচ্ছে 22/32, সাইজটা হচ্ছে 22/32, এই যে 22/32 সাইজের কাঁথা। এটা হচ্ছে আপনারা অনেক সময় নিউবর্ন বেবিদের জন্য কাঁথা খুঁজেন, ওই এই সময়তে বাচ্চারা বেশি প্রস্রাব করে, টয়লেট করে, তো দেখা যায় বড় কাঁথাগুলো ধুইতে কষ্ট, ঝামেলা শুকাইতেও কষ্ট। তো এই সাইজের কাঁথাগুলো কিন্তু আপনারা অনায়াসে ধুতে পারবেন এবং চেঞ্জ করে করেও আপনারা এটা ব্যবহার করতে পারেন। ডাইপার তো অবশ্যই নেন, ডাইপারের সাথে সাথে কিন্তু কাঁথা এটা লাগেই লাগে, মাস্ট বি লাগে। ডাইপার এটার মতো ডাইপার কাজ করে না, ডাইপারে কিন্তু বাচ্চাদের অ্যালার্জির সমস্যাও হয়, র্যাশ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা একদম নিউবর্ন বেবিদেরকে ডাইপার না পরানোটাই বেটার, ডাক্তাররাও বলে দিই আপনারা দেখেন। আচ্ছা, এইখানে আমি কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ডিজাইন আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, সবগুলো দেখানো সম্ভব না, যতটুকু দেখানো সম্ভব আমি ততটুকু দেখাবো, শুধু ডিজাইনের ধারণাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আর কাপড়টা কিন্তু পবলিন কাপড়, হ্যাঁ পবলিন সফট কাপড়, এই যে পবলিন এটা সফট কাপড়, দেখেন একদম সফট, কোনো মারটার কিচ্ছু না, আপনি এটা নেওয়ার পরেই ইউজ করতে পারবেন। এটা নেওয়ার পরে ইউজ করতে পারবেন, ধোয়ারও প্রয়োজন নেই, অলরেডি এটা ধোয়া, ছাপ দেওয়ার পর ডিজাইন করার পর অলরেডি এটা ধোয়া। তো এই যে দেখেন এই যে এক একটা ডিজাইনের এক একটার মধ্যে এক একটা এক এক রকম করে দেওয়া আছে। আমি কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি, কালারগুলো দেখিয়ে দিচ্ছি, কালার কিন্তু এখানে অনেকগুলো কালার, প্রায় 10টা কালারের উপরে আছে। তো কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা কালার একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, এই যে প্রত্যেকটা কালার আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। একটা ডিজাইন এটা মেরুন কালার, এটা সবুজ, আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব যতটুকু ডিজাইন করা যায়। দাম থাকছে মাত্র 200 টাকা, দাম থাকছে মাত্র 200 টাকা। এই যে একটা কালার মধ্যে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি, এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম করে তৈরি করা হয়েছে। হ্যাঁ এটা সবুজ, এরকম অনেক সবগুলোই এক একটা না ডিজাইন করা আছে, এক একটা এক এক রকমের ডিজাইন করা আছে। আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, কালারগুলো প্রত্যেকটা কালার থেকে একটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা মাঙ্গি কালার, এটা টিয়া কালার, আমি এটা পাইকারি এবং খুচরা দুটাতেই দিব। হ্যাঁ আমি পাইকারি এবং খুচরা দুটাই সেল করব, যার যেটা যেভাবে নিতে চান সেভাবেই আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন। আপনারা এটা খুচরা প্রাইসটা বলে দিচ্ছি, খুচরা প্রাইসটা 200 টাকা, পাইকারি যারা নিতে চান, অবশ্য বেশিও দিতে চাই, কিন্তু আপনারা যদি 100 পিস 50 পিস যার যত পিস লাগে আমি একদম সীমিত লাভে ছেড়ে দিব, আপনি যারা যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন আমার সাথে। এই যে এই কথাগুলো কিন্তু অনেকেই চায়, অনেকেই চায়, হাসপাতালে যে বাচ্চাগুলো একদম নিউবর্ন বেবি তাদের জন্য কিন্তু এই এই কথাগুলো একদম জরুরি। হ্যাঁ তাদের জন্য কথাগুলো একদম জরুরি। এই যে কিছুদিন আগে একটা ঘটনা বলি, অনেকে একটা বাবু আইসিইউতে ছিল, ওনার হুট করেই তারা বাচ্চাদের জন্য কোনো কাঁথা টাথা নিয়ে যায়নি। তো সেই ক্ষেত্রে তাদের হঠাৎ করে ডাক্তার বলেছে যে আপনাদের কাঁথা লাগবে, তো সেই কাঁথাও কিন্তু উনি আমার কাছ থেকে নিয়েছে, বলেছে যে আপু কিছু কাঁথা পাঠিয়ে দেন, আমার কাঁথা হলেই হবে, ডিজাইনের কোনো ফ্যাক্ট না। তো আমি আপনাদের ক্ষেত্রে বলছি ডিজাইনটা কোনো ফ্যাক্ট মনে না করে আপনারা যদি কালার কম্বিনেশনে চান দিন, আমাকে এই কটা কালারের দেন, তাহলে আমি আপনাদেরকে বেছে বেছে সুন্দর করে আমার মন মতো পছন্দ করে দিয়ে দিব, ঠিক আছে। তো দাম থাকছে মাত্র 200 টাকা, দাম থাকছে মাত্র 200 টাকা, 32/22 সাইজের কাঁথা, একদম পবলিন কাপড়, একদম সফট পবলিন কাপড়। যে আমি পুরোটা কাপড় হাতে নিচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটুকু সফট, এই যে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।